শীত মৌসুমে টমেটোর ভালো ফলন হয়েছে কিন্তু বাজার দর তেমনটা নেই ফলে লাভের মুখ থেকে বঞ্চিত একাংশ কৃষক নিউজ ভ্যানগার্ডকে এইটাই জানান কমলপুরের মেথির মিয়া গ্রামের কৃষক অনিল চন্দ্র দাস কমলপুর দুর্গাচৌমুনি আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম কোচাইনালা পঞ্চায়েতের কৃষি প্রধান মেথির মিয়া গ্রাম এই গ্রামের অধিকাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল সকলে মিলেমিশে আছে এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে ধানের ফলন বেশ উল্লেখযোগ্য এই মেথির মিয়া গ্রামের অন্যতম সফল কৃষক অনিল চন্দ্র দাস তার প্রচুর কৃষি জমি রয়েছে এবারে শীত মৌসুমে টমেটো চাষ করেছেন আড়াই কানি জমিতে টমেটোর ফলন প্রচুর হয়েছে কমলপুর মহকুমার বিভিন্ন বাজার সহ রাজ্যের অন্য মহকুমায় পাইকারদের কাছে 10 টাকা কেজিতে বিক্রি করেন এবার টমেটোর পাইকারি বাজারে দর নেমেছে গত বছর টমেটো পাইকারি বাজারে বিক্রি করে লাভবান হয়েছিলেন তিনি প্রতি বছর আম্বাসা কুলাই হালহালি মানিক ভান্ডার ও কমলপুর বাজারে পাইকারি বাজারে টমেটোর যোগান দেন তাই তিন ছেলে ও শ্রমিক নিয়ে প্রতি মরসুমে বিভিন্ন ফসলের চাষ করেন এবার টমেটোর ফলন বেশ ভালো হয়েছে কিন্তু বাজার মূল্য গত বছরের তুলনায় কম শ্রমিক খাটিয়ে সর্বিদ সবকিছুতে এবার তেমন লাভবান হবে না জানালেন কৃষক অনিল চন্দ্র দাস টমেটো চাষ করছি প্রায় আড়াই কানির মতো তবে বাজারজাত করতে গিয়া মানে যেই দাম এই দামে আমরা খরচ হয় না বর্তমানে কত টাকা করে পাইকারি বিক্রি পাইকারি 10 টাকা বিক্রি করে 10 টাকা করে এর মধ্যে কামলা আছে উঠানি খরচ আছে লেবার খরচ আছে দিয়া বেশি থাকার মতো কোনো সরার মতো ব্যবসা নেই এই অবস্থায় দাঁড়িয়ে তিনি ঘাটতি মেটানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার দাবি জানান এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড